নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও আপনার আশীর্বাদে ভালো আছি। আর বন্ধুরা, আজকে আমার ভাই আস্তে মুরগি নিয়ে এসেছে, বলেছে কি মুরগি রান্না করে ওকে খাওয়াবো। তো দেখাবো আমি মুরগি কিভাবে রান্না করি আর আপনাদেরকে, আর কারা কারা আমাদের ঘরে। ওরা বাই কালকে চলে যাবে, তো ওর সাথে যারা যারা চলে যাবে ওদের সবাইকে আমি আজকে রাত্রেবেলা খাওয়াবো। তো বন্ধুরা আমাদের সাথে থাকবেন না? তো আমি কিভাবে মুরগিটা কাটা হয়, কিভাবে রান্না হয়, কিভাবে সবাই মিলে আমরা খাই, তো আপনাদেরকে দেখাবো। তো চলো মুরগিটা কাটা যাক। এই যে দেখুন বন্ধুরা, আজকে আমাদের ঘরে আস্তে একটা মুরগি নিয়ে আসা হয়েছে, আর আমার ভাই দেখুন কিভাবে মুরগিটা কাটছে। দেখুন এত বড় মুরগি, ও ছোট দাদি কিরম কেটে ফেললো। আমি একটু জল দিয়ে দেই ওকে, কেনে 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 নিচে রেখে দাও। দেখুন আমার বাড়িটা কালকে চলে যাবে, আজকে ও আমাকে মুরগি এনে খাওয়াচ্ছে, এত বড় আস্তা মুরগি খাওয়াচ্ছে। তা আপনাদেরকে দেখাবো না আমি মুরগিটা কিভাবে বানাই, আর আমরা কারা কারা এই মুরগিটা খাই। আচ্ছা বন্ধুরা ঠিক আছে, ছোলার টাইমে আপনাদেরকে দেখাবো বাবু ছিলবে কিভাবে, এভাবে দেখাবো কোন ওর জানটা কিভাবে যাচ্ছে। আমার অনেক কষ্ট লাগছে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। হে কৃষ্ণ, ও কত কিলো রে ভাই? 2 কিলো। কত নিয়েছে? বিরিয়ানি। আচ্ছা, ও বলেছে আমাকে SSD আমি আস্ত মুরগি নিয়ে আসবো আজকে, এসে তোমাকে কাটাবো, কাটবো, তুমি জল ঢালবে, তারপরে রান্না করবে, দেখবো তুমি কিভাবে রান্না করো। আর আমি তো চলে যাব কালকে, তো এর জন্য ও যাবো বলে ও খুশিতে আমাকে পাঠিয়ে দিচ্ছে। ও তো ঘরে চলে যাবে না, আমি তো যেতে পারবো না, এর জন্য আমাকে খাওয়াই যাচ্ছে। এই যে দেখুন বন্ধুরা কিভাবে ও ছিলছে, এত তাড়াতাড়ি ছিলে নিচ্ছে কিভাবে, আমি তো কখনো ছিলি নাই মুরগি। দেখুন কিভাবে ও ছিলছে মুরগিটা। এই যে দেখুন বন্ধুরা, ও ছিলেই নিয়েছে দেখতে দেখতে, সেকেন্ডের মধ্যে কাম খতম। আর দেখুন কিভাবে রক্ত বেরিয়েছে, এটা থেকে বেশি বেরোতে দেয়নি, ও গলাটা বেঁধে রেখেছিল, এখন ছিলার টাইমে একটু বেরিয়েছে, ব্যাস খতম, কেটে ফেলল এত বড় মুরগিটা। মুরগিটার পাটা কাটা হয়ে গেছে, কিন্তু দেখুন পাটা লড়ছিল, এখন লড়ছে না। এই যে দেখুন কিভাবে কাটা হচ্ছে, ওর লিভার টিভার সবকিছু বের করা হইতেছে। তো ফাইনালি বন্ধুরা দেখেন ওর মুরগিটা কাটা শেষ হয়ে গেছে, ব্যাস এক পিচ আছে, ব্যাস তারপরে শেষ। তো তারপরে আপনাদেরকে দেখাবো কিভাবে রান্না করি, আর আমরা কারা কারা সবাই মিলে আমরা খাবো, যখন আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। তো আমাদের সাথে থাকবেন বন্ধুরা প্লিজ। তো বন্ধুরা দেখেন আমি শস্য দিয়ে মাছ বানাচ্ছি, মাছ রেডি হয়ে গেছে মোটামুটি, এখন নামিয়ে ফেলবো, এখন ধনিয়া পাতা দিতেছি, ধনিয়া পাতা দিয়ে। আপনাদেরকে সরি বন্ধুরা, আপনাদেরকে শস্য দিয়ে মাছ একদিন দেখেছিলাম, এর জন্য আজকে আর আপনাদেরকে দেখালাম না। আর এই যে দেখুন শস্য দিয়ে মাছ বানিয়েছি, আর তারপরে কি করবো, পাতাকপি মাছের মাথা দিয়ে ভাজি করবো, ডাল করবো, আর মাংস করবো। তো আপনাদেরকে দেখাবো, এই যে দেখুন বন্ধুরা, আর মাছের মাথা পাতাকপি দিয়ে ভাজি, ওই যে লাল লাল কালার দেখাচ্ছে, এইটা আমি গাজর দিয়েছি, গাজর মাছের মাথা দিয়ে আলু দিয়ে ভাজি, আর ডাল আগে করে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা ডালটা দেখুন, এই যে ডালের মধ্যে ক্যারট দিয়েছি, মূলা দিয়েছি, আর বিনস দিয়েছি। আজকে অতিথিকে আমি এটা দিয়ে খাওয়াবো। তো ফাইনালি বন্ধুরা আমার ভাজি হয়ে গেছে, এই যে রেখে দিয়েছি, ডালও হয়ে গেছে, শস্য মাছ তো দেখিয়েছি ওটা হয়ে গেছে, আর আজকে আমি এইটাতে মাংস বানাবো, কারণ এইটা আমার যেটা কড়াই আছে, যেমন এটা এটা কড়াই, এটা একটু ছোটো, এটা 1 কিলো ধরে, আর 2 কিলো ধরে না। তো এর জন্য আমি মতলব এইটাতে বানাচ্ছি, কারণ আজকে একটু বেশি মাংস, 2 কিলো মাংস বানাচ্ছি, এর জন্য বন্ধুরা। তো চলুন আমি মাংসটা বানাই, আপনারা দেখুন আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা আমি তেল দিয়ে দিয়েছি,
ছসমেনটা বড় এর জন্য বোঝা যাচ্ছে আমি অল্প তেল দিয়েছি, কিন্তু না আমি সামান্য তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ ঢেলে দেব, এই যে পেঁয়াজ ঢেলে দিয়েছি। পেঁয়াজটা অল্প বাদামি কালার হলে, একটু নরম হলে তারপরে আমি মশলা দিয়ে প্রথমে ফ্রাই করব, তারপরে আমি মাংস ডালব। তো এটা একটু ফ্রাই হতে দেন বন্ধুরা, তারপরে আমি আপনাদের সবকে দেখাচ্ছি। তো তো বন্ধুরা দেখেন, এই যে পেঁয়াজটা নরম হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমি ওই যে এখন মশলা বেটে রেখেছিলাম, এইটাতে আছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। আজকে বাকি নাই বন্ধুরা, অনেক বেশি মশলা না, এর জন্য টমেটো বাড়তে প্রবলেম হচ্ছে। তো টমেটোটাও এখন ডেলে দেবো, নরম হয়ে যাবে টমেটো। আর এইগুলো মশলা বাটাগুলো আমি এখন ডেলে দেবো। ডেলে দিয়ে একটু মশলাটাকে একদম স্টিম কমিয়ে একটু সময় আমি এটাকে ফ্রাই করবো। এখন লবণ, মরিচ, হলদি সব কিছু দিয়ে দিব বন্ধুরা, তারপরে মাংস ডালার করে আপনাদেরকে দেখ। এই যে দেখুন বন্ধুরা, আমার মশলাটা বাজি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো আমি এখন মাংস ঢেলে দেব। এই যে মাংস দেখুন, কতগুলো মাংস আছে। তো আমি এটা এখন ঢেলে দিয়ে তারপরে লাড়াচাড়া করে নিব একটু। এই যে দেখুন, একটা মাত্র লেগ পিস আছে, এটা আমার বাবুর জন্য, এটা আমার বাবু খাবে। তো বন্ধুরা দেখেন, আমি মাংসটা ঢেলে দিয়ে এখন একটু লাড়াচাড়া করে মোটামুটি এখন ফ্রাইয়ের জন্য রেখে দেব। তো আমি এখন এইটা ঢাকন দিয়ে দেবো, এই যে ঢাকন দিয়ে রেখে দেব। তারপরে কিছুক্ষণের জন্য একটু জল বেরোতে দেন, তারপরে তারপরে আমি অল্প সময় ফ্রাইটাই করে তারপরে জল ঢেলে দেবো, তারপরে আপনাদেরকে দেখাবো চিকেনটা কীরকম হয়েছে। তো বন্ধুরা আমাদের সাথে থাকবেন আর দেখবেন আমি মাংসটা কীভাবে বানাই। অল্প লেগে গিয়েছিল মশলাটা, দেখাতে পাচ্ছি না, অল্প লেগে গিয়েছিল। আমি আলু কাটতে বসেছিলাম, এর জন্য লেগে গিয়েছিল। প্রথমে আলুটা কাটিনি বন্ধুরা, আমার একটা গলতি হয়ে গিয়েছে। তো এখন দেখি স্টিমটা কমিয়ে আমি মাংসটা এখন দেখে দেবো, জল এখনো বেরোয়নি, বেরোতে দেন। তো আমাদের সাথে থাকবেন বন্ধুরা, আমি কিভাবে বানাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমার চিকেনটা ফ্রাই হয়ে গেছে। তো তো বন্ধুরা দেখেন, আমি মাংসটা ফ্রাই হয়ে গিয়েছিল, আমি জল ঢেলে দিয়েছি। এই যে দেখুন আমার মাংসটা কীরকম হয়েছে কমেন্টে বলবেন। আর আমি মাংস জল দিয়ে দিয়েছি, এখন একটু সময়ের জন্য, 5 মিনিটের জন্য ঢেকে দেব। তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। তো আপনাদেরকে দেখাবো চিকেনটা লাস্ট পর্যন্ত, দেখুন আমাদের সাথে থাকুন। এই যে আমি এখন ঢাকনা দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, আমার চিকেনটা হয়ে গেছে, মাংসটা এই যে দেখুন হয়ে গেছে। এখন আমি গরম মশলা দেবো, এই যে গরম মশলা কুটিয়ে রেখেছি, এটা ঢেলে দেব। আর ধনিয়া পাতা দেব, আর বাস হয়ে গেছে আমার মাংস বানানো হয়ে গেছে। বন্ধুরা আমি, আমার সাথে থাকার জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আর আমি আপনাদেরকে দেখাবো আমরা কারা কারা খাই, কিভাবে খাই, চলুন আমাদের সাথে থাকুন। আমাদের সুমিত ভাই আজকে কালকে সকালে 5টায় চলে যাবে, পাতা কপি আর মাছের মাথা দিয়ে ফ্রাই, ওটা আমরা বলি মুড়িকণ্ড। তো দেখুন আমাদের ঘরে আজকে রিলেশন এসেছেন, আমাদের সুমিত ভাইয়ের ভাগনা, ওর ভাগনা হলে তো আমারও ভাগনা, তারপরে ওর জিজা আছেন, জামাইবু, মানে জিজা বলে আমাদের, দেখো আমাদের ভাগনা। অনেক অনেক ধন্যবাদ, আর প্লিজ আমার ভিডিও চ্যানেল ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। তো তাহলে বন্ধুরা আমাদের ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে, ইউটিউবার কান্দিছেন। আজকে ঠিক আছে গাইস, বাই গাইস।